স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে। এখানে আমরা দিনের গুরুত্বপূর্ণ সংবাদ বিশ্লেষণ করে থাকি। আজকে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে মুঠোফোনে ফাঁদ। দর্শক, মোবাইল ফোন আমাদের যে প্রাত্যহিক জীবন, সেই জীবন কিন্তু একেবারে আবশ্যিক একটি অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এই ফোন আমাদের কাজে, বিভিন্ন ধরনের কাজে সহযোগিতা করে থাকে এবং মোবাইল ফোন ছাড়া কিন্তু আমাদের একটি দিনও আসলে চলাটা একটু দুষ্কর হয়ে যায়। সেই মোবাইল ফোনই কিন্তু এখন প্রতারণার ফাঁদ হয়ে উঠেছে। মোবাইল ব্যাংকিং প্রতারণার শীর্ষ একটি চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। চক্রের সদস্যের ফাঁদে পড়ে নিঃস্ব বেশিরভাগই শিক্ষিত মানুষ। মূলত গ্রেফতারকৃত সোহাগ মোবাইল ব্যাংকিং প্রতারকদের টাকা সংগ্রহের চ্যানেল হিসেবে কাজ করতেন। সহকর্মী ফেরদৌস লিপির একটি রিপোর্ট রয়েছে চট্টগ্রাম থেকে, সেই রিপোর্টটি আমরা প্রথমে দেখে নেব। মোবাইল ব্যাংকিং প্রতারক সোহাগ পড়াশোনার গণ্ডি টেনে টুনে ষষ্ঠ শ্রেণী, কিন্তু মোবাইল ব্যাংকিং এ নানা টেকনিক্যাল জ্ঞানে অত্যন্ত দক্ষ। আর এই দক্ষতাকে কাজে লাগিয়ে দেশব্যাপী মোবাইল ব্যাংকিং প্রতারণার গুরু হয়ে উঠেছেন তিনি। পুলিশ জানায়, শুরুর দিকে বিভিন্ন মোবাইল ব্যাংকিং এজেন্টদের দোকানে দোকানে গিয়ে গোপন ক্যামেরায় খাতায় থাকা টাকা পাঠানো গ্রাহকদের নাম্বার সংগ্রহ করে তা হ্যাকারদের কাছে সরবরাহ করতেন সোহাগ। এ কাজ করে প্রতিদিন গড়ে 300 থেকে 400 টাকা পেতেন। গত 2 থেকে 2.5 বছর এভাবে কাজ করে এখন প্রতারক চক্রের প্রতারণা করা টাকা সংগ্রহের চ্যানেল হিসেবে কাজ করে সোহাগ। শিক্ষিত মানুষই বেশি পড়ে এবং শিক্ষিত মানুষই এই কাজে টাকা দেয় বেশি। অশিক্ষিত মানুষ ধরেন একবারে বলবে যে না, আমি এটা বুঝি না, আমি এটা পারবো না, বা তার ছেলেদেরকে দেখায়। মাগুরা থেকে শুরু করা মোবাইল ব্যাংকিং এর এই প্রতারক দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে প্রতারণা করে আসছিল। গ্রেফতারের সময় তার কাছ থেকে নগদ 3 লাখ টাকা, বেশ কিছু সিম সহ মোবাইল সেট উদ্ধার করা হয়। প্রতারকরা যে টাকাটা নিয়ে আসে সেই টাকাটা এই প্রতারকে তার মোবাইল সিমে নিয়ে আসে, এনে সে বিভিন্ন এজেন্ট থেকে এই টাকাটা উইথড্র করে তারপরে যার যার টাকা তাকে ডিস্ট্রিবিউট করে। গ্রেফতারের পর সোহাগের কাছে অন্তত 50 জন মোবাইল ব্যাংকিং প্রতারকের নাম্বার পেয়েছে পুলিশ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম এবং দেখতে পেলাম যে কিভাবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিভাবে তার টাকাটি আসলে প্রতারণা করা হয়। মূলত কিছুক্ষণ আগেও আমি বলছিলাম যে মোবাইল অর্থাৎ মুঠোফোন আমাদের জীবনের একটি অপরিহার্য একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রাত্যহিক জীবনে নানা ধরনের কাজে লাগে। আমাদের শুধুমাত্র একসময় কিন্তু মুঠোফোন কল অর্থাৎ ভয়েস কল হিসাবে কাজে লাগতো, যোগাযোগ করার মাধ্যম হিসাবে কাজে লাগতো, কিন্তু এই যোগাযোগের মাধ্যমটি অর্থাৎ শুধু যোগাযোগের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, এটি বিস্তৃত হয়েছে নানা শাখায়। মোবাইল ব্যাংকিং ঠিক অন্যতম একটি শাখা মোবাইলের, যেখানে মোবাইল ব্যাংকিং সারা দেশে কিন্তু বিস্তৃত এবং এই মানুষ খুব সহজেই একজনের কাছ থেকে আরেকজন কিন্তু টাকা পাঠানোর খুব সহজ একটি মাধ্যম। আর এই সহজ মাধ্যমটি আসলে যারা প্রতারক রয়েছে, প্রতারক চক্র রয়েছে, তারা কিন্তু এটি আসলে খুব সহজেই বেছে নেয় কিংবা বেছে নিয়ে তাদের যে প্রতারণার জাল সেটি আসলে তারা সেটি সেই জাল আসলে বিছিয়ে চলে হচ্ছে প্রতিনিয়ত। আমরা প্রতিবেদনটি দেখলাম, মূলত মোবাইল ব্যাংকিংয়ের যে কাজটি সেটি আসলে বেশ 4 থেকে 5টি ধাপে হয়। প্রথম ধাপে আমরা যদি বলে থাকি তাহলে বলা যায় যে মোবাইল প্রথমে যেই একেবারে প্রথম ধাপ হিসেবে যেটি করেন সেটি হচ্ছে একটি চক্র তারা যেই দোকানগুলো রয়েছে, বিশেষ করে যে মোবাইল ব্যাংকিং যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে পরিচালিত হয় সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে মোবাইল নাম্বার সংগ্রহ করা, এটি হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে সেই সংগ্রহকৃত মোবাইল নাম্বারে ফোন দেয়া এবং প্রতারক যারা রয়েছেন সেই প্রতারকরা তাদের তা যে প্রতারণার জাল সেই জালটি তারা আসলে সেখানে ফাঁদ পাতেন এবং টাকাটি সংগ্রহ করেন। তৃতীয় ধাপে এই যে টাকা সংগ্রহ করার পর অর্থাৎ প্রতারণা করার পর তারা সোহাগের মতো যারা চ্যানেল রয়েছে, আমরা বিস্তারিত আর কিছুক্ষণ পরে আসলে এটি বিশ্লেষণ করব, আমরা দেখতে পাচ্ছি যে এই যে তৃতীয় ধাপে সেই সংগ্রহকৃত টাকা আসলে এই যে চ্যানেল রয়েছে অর্থাৎ সোহাগ, যেই আমরা যে চরিত্রটি দেখলাম আমরা সংবাদে যে চরিত্রটি দেখলাম সোহাগ গ্রেফতারকৃত, এই সোহাগের মতো যারা চ্যানেল রয়েছে সেই চ্যানেলে মূলত টাকাটা পাঠায়। এর পরে কিন্তু আসলে সেই টাকাটি কিন্তু যেই চ্যানেলগুলোতে টাকা পাঠানো হয় প্রতারকরা পাঠায়, তারপরে সারাদেশ থেকে তার কাছে টাকা আসে বা নির্দিষ্ট কিছু এলাকা থেকে তার কাছে টাকা আসে এবং এই টাকাই সে আসলে যারা প্রতারণার কাজে জড়িত যারা এটি করেছেন তাদের কাছ থেকে আসলে এটি ডিস্ট্রিবিউট করা হয় অর্থাৎ এটি বিতরণ করা হয়।
তো এভাবে কিন্তু বেশ কয়েক ধাপে তাদের যে প্রতারণা জাল সেটি তারা আসলে সেই প্রতারণা করে আসছেন। মূলত এই সোহাগ মাগুড়া থেকে উঠে আসা একজন মানুষ, একজন প্রতারক। তিনি মূলত আমরা সংবাদেও দেখলাম যে 300-400 টাকার বিনিময়ে মূলত দোকান থেকে, যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে গোপনে নাম্বার সংগ্রহ করতেন, এবং নাম্বার সংগ্রহ করার পরে সারা দেশে যে প্রতারকগুলো আছে সেই প্রতারকরা তার কাছ থেকে নাম্বার সংগ্রহ করত, অর্থাৎ তিনি নাম্বার সরবরাহ করতেন তাদের কাছে, অর্থাৎ যাদের মোবাইল ব্যাংকিং খোলা রয়েছে, বিভিন্ন যে ব্যাংকিংগুলো রয়েছে সেই কোম্পানির ব্যাংকিং রয়েছে সেখানে সেই নাম্বারে ফোন দেওয়া হয়, এবং ফোন দেওয়ার পরপরই প্রথমে কিন্তু গ্রাহককে একটি ধাক্কা দেওয়া হয় তথ্যের মাধ্যমে যে আপনার কিন্তু অমুক কোম্পানির ব্যাংকিং খোলা রয়েছে, অমুক কোম্পানির আপনার মোবাইলে ব্যাংকিং চলছে বা ব্যাংকিং করেছেন আপনি, বা কিছুক্ষণ আগে আপনি টাকা পাঠিয়েছেন, কিছু তথ্য তারা দেন। এবং তারা সবসময় বলেন যে আপনার পিন নাম্বারে সমস্যা হয়েছে, কিংবা আপনার মোবাইল নাম্বার মোবাইল ব্যাংকিং যেটি সেই অমুক কোম্পানির যে মোবাইল ব্যাংকিং রয়েছে সেটি আপনার বন্ধ করে দেওয়া হবে, নানাবিধ সমস্যার কথা তারা বলে। এবং সবচাইতে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে, তারা বলছেন বিশেষ করে যারা গ্রেফতার হয়েছেন সোহাগ, সেই সোহাগ পুলিশের কাছে বলছে যে যারা মূলত শিক্ষিত মানুষ, সমাজে যারা শিক্ষিত মানুষ হিসেবে পরিচিত তাদের কাছেই মূলত তার এই কাজটি করে থাকেন, কিংবা যারা আমরা বলে থাকি হর হামেশা, বিশেষ করে খেটে খাওয়া, যারা হয়তো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, অশিক্ষিত মানুষ বলা হয়ে থাকে, সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই যাদের, এমন কারো কাছে তারা কিন্তু প্রতারণাটা আসলে করতে পারে না, কারণ তারা হয়তো বা নিজেরা বোঝেন না, কিংবা বলেন যে আমরা বুঝতে পারছি না, কিংবা আমার সমস্যা হয়নি, অথবা কাউকে ধরিয়ে দেন মোবাইল করার পরে। তো এভাবে কিন্তু তাদের কাছে তারা সেই সুবিধাটা করতে পারে না। মূলত যারা শিক্ষিত মানুষ, যে সমাজে প্রতিষ্ঠিত মানুষ তারাই কিন্তু মূলত প্রতারণার শিকার হন, তাদের কাছে কিন্তু মূলত এটি আসলে এই ফোনটি আসে। এরপরে এই নাম্বার সংগ্রহ করার পরে তারা টার্গেটকৃত যে নাম্বার সেই নাম্বারে তারা ফোন দেন এবং নানাভাবে তাদেরকে তথ্য দেন যাতে করে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেন তারা, এবং এরপরে টাকাটা তারা বিভিন্ন যেই কারিগরি দিক রয়েছে অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে কিন্তু তারা এটি আসলে তুলে ফেলেন, এবং ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার পরেই তারা সেই টাকাটি হাতিয়ে নেন। এবং এই টাকাটা হাতিয়ে নেওয়ার পরে এই যে সোহাগ, আমরা প্রতিবেদনে দেখলাম যে চট্টগ্রামে গ্রেফতার হয়েছে, এই সোহাগ মূলত এই সোহাগের একটি মোবাইল ব্যাংকিং প্রতারণার যে মামলা রয়েছে ঢাকাতে ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে একটি মামলা হয়, সেই মামলার সূত্র ধরেই কিন্তু সোহাগকে আসলে গ্রেফতার করে চট্টগ্রাম পুলিশ। এরপরেই আসলে সোহাগ গ্রেফতার হয়, এবং সোহাগের যে ভাষ্য অনুযায়ী সোহাগ মূলত যারা প্রতারণা করে, সারা দেশ থেকে প্রতারণা করে সোহাগের কাছে, তারা আসলে টাকা পাঠায়, এবং তার যেই একটি সিম নয়, তার অসংখ্য সিম রয়েছে, প্রতারণার করার সিম রয়েছে, সেই মোবাইল সিম দিয়ে তারা মূলত সেই প্রতারণার কাজটি করে থাকেন, এবং এই টাকাটি সংগ্রহ করেন, এবং এটি বিশ্বাসযোগ্যভাবেই তিনি করেন, এবং সবার টাকা যখন তার কাছে আসে তখন তিনি কিন্তু সবাইকেই মূলত দিন শেষে টাকা বুঝিয়ে দেন, এবং এই সততাটুকু অর্থাৎ এই যে প্রতারণার মাধ্যমে তিনি করছেন কিন্তু এই সততাটুকু তাদের যেই চক্র রয়েছে সেই চক্রে কিন্তু তিনি দেখিয়ে থাকেন প্রতিনিয়ত, এবং দিন শেষে তিনি সবাইকে টাকা বুঝিয়ে দেন, এবং তার যেই কমিশন বা তার যে লভ্যাংশ বা প্রাপ্য সেই প্রাপ্য অংশটুকু তিনি রেখে দেন, এভাবেই কিন্তু মূলত করে থাকেন। তো বিশ্লেষকরা যারা বলছেন, যারা অপরাধ বিশেষজ্ঞ কিংবা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বারবার করে বলা হয়েছে, যাতে করে যারা মোবাইল ব্যাংকিং মোবাইলে আসলে লেনদেন করেন, মোবাইলে তারা টাকা পাঠান কিংবা টাকা গ্রহণ করেন, তাদেরকে কিন্তু মোবাইল ফোনে সতর্ক হওয়ার ব্যাপারে তারা বারবার জোর দিচ্ছেন, যেন কোনো উড়ো ফোন এসে তারা যেন কোনো ধরনের কোনো ব্যক্তিগত তথ্য কিংবা পিন নাম্বার কিংবা কোনো নাম্বার বা কোনো অন্য কোনো ব্যক্তিগত তথ্য তাদের কাছে শেয়ার না করেন। তো সব মিলিয়ে এই যে অপরাধ, এই যে সমস্যা, এই সমস্যা আমাদের একমাত্র রুখে দিতে পারে সচেতনতা, সচেতনতা এবং সচেতনতা। এই ছিল আজকের বিশ্লেষণে।